Assalamualaikum guys, kya bolsa shobar, kya mona sen shobai. Welcome back to my Facebook page. To aajke onek din por video ni aslo. Aajke amar bike er master servicing hobe. Bike kinar por eta amar prothom mane bike service. Er age kokhono service korai nei. To first servicing. Ei video te aajke apnara dekhben ekta bike maintenance korte gele ebong ekta bike bhalo rakhte gele ki ki kora lage and regular ki ki kora lage ba apni kibhabe bike ta bhalo rakhte parben. To edike bike ta wash shuru hoye geche. একদম নিট এন্ড ক্লিন করে ফেলছে ওরা খুবই ভালো লাগতেছে দেখা একদম এক ফোঁটাও ময়লা নেই তো এখন এই পানি মারার পর সবকিছু পরিষ্কার এখন ফোম মারবে ফোম ওয়াশ হবে তো ফোম ওয়াশ পরে এখন ওরা একটু সবকিছু ময়লা পরিষ্কার করে নেবে এটা হচ্ছে বাইকের থ্রোটল বডি বলে এটা হচ্ছে অনেক কিছু বাইকের মানে এটার উপর নির্ভর করে তো এই থ্রোটল বডিটা অনেক সময় অনেকের ময়লা হয়ে যায় যে কারণে মাইলেজ ড্রপ করে পারফরম্যান্স ড্রপ করে সব কিছুর ক্ষেত্রে এটা জড়িত তো এই থ্রোটল বডিটা আমি এখন খুলব খোলার পর দেখব এর কি অবস্থা সো এই হচ্ছে আমার থ্রোটল বডির অবস্থা একদম ময়লায় শেষ তো দেখতেই পারতেছেন কি অবস্থা ভিতরে আমাদের তেলের মানে বাংলাদেশের তেলের যে অবস্থা ভিতরে এরকম হওয়াটা স্বাভাবিক তো আমি ভাবছিলাম আরও বেশি ময়লা হবে বাট তেমন বেশি ময়লা হয় নাই আমার মানে আইডিয়া ছিল 14,000 আর বেশি ময়লা হবে বাট আইডিয়া অনুযায়ী অনেক ক্লিন আছে এটা আমি খুব যত্ন সহকারে চালাইছি এটাকে এটা হচ্ছে আমার ফুয়েল ইনজেক্টর এটা অনেক ময়লা আছে এটাও ক্লিন হবে একটু পর বাইক সার্ভিসিংয়ের ভিতরে বাইকের টেবিটটাও অনেক জরুরি এই জিনিসটা খুব খেয়াল রাখা দরকার তো আমি টেবিট কভারটা খুলতেছি তো এখন দেখবো যে আমার টেবিটটা ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে আর কোনো কাজ নাই আর যদি এটা টাইট হয়ে যায় তাহলে এটাকে মেজারমেন্ট করতে হবে সো আমরা কাজের ফাঁকে একটু চা বিরতি নিলাম বন্ধু ইমন চা খাওয়াচ্ছে তো চাটা ভালো লাগলো রং চা তো কাজের ফাঁকে একটু চা খেয়ে নিলাম সো এটা হচ্ছে টেবিট মেজারমেন্টের স্কেল এটা দিয়ে টেবিট মিলাইতে হয় তো আমাকে দেখাইতেছিল কোনটা কোনটা দিয়ে কী করবে তো আমিও বুঝতেছিলাম তো যাই হোক এগুলো আমার মাথায় ঢুকে নাই ও কিভাবে কি করবে আমি জানি না সো আমাকে ও দেখাইতেছিল যে আমার টেবিটটা খুবই টাইট হয়ে আছে এরা আমাকে মানে এইভাবে প্র্যাকটিক্যালি দেখাইতেছিল যে এটা ইজিলি যাবে আসবে তো এটা অনেক টাইট হয়ে গেছে এই কারণে আমার মাইলেজ ড্রপ করতেছিল পারফরমেন্স ড্রপ করতেছিল সেটা আমি বুঝতে পারি নাই সো অবশেষে আমার টিভি একদম অ্যাডজাস্ট হয়ে গেছে ওর হাতে একদম জাদু আছে কথা বলতে গেলে দুই মিনিটে টিভি অ্যাডজাস্ট করে দিল সো আমাকে দেখে বুঝিয়েছিল যে এখন ইজিলি আসতেছে এটা এখন ঠিক মেজারমেন্টে আছে তো আমিও দেখতেছিলাম যে টেবিট কেমনি অ্যাডজাস্ট করে বাট সব কিছু আমার মাথার উপর দিয়ে গেছে সো এখন হচ্ছে থ্রোটল বডিটার ক্লিন করার পালা দেখতে পাচ্ছেন অনেক ময়লা বাট আমি ভাবছিলাম আরও বেশি ময়লা থাকবে তো এটা WD-40 দিয়ে পরিষ্কার করতেছে ভালো ক্লিন হয় এই WD-40 দিলে তো এই ওয়েতে এটা ক্লিন হয় তো দেখতে পাচ্ছেন কত ময়লা বের হচ্ছে আমি ভাবছিলাম আরও বেশি ময়লা হবে বাট ওই অনুযায়ী কমই কারণ আমি বেশিরভাগ অকটেন বুস্টার ইউজ করতাম খারাপ তেল পড়লে আমি বুঝতে পারতাম তো ক্লিনটা ভালো লাগছে বেশি ময়লা বের হয় নাই দেখতে পাচ্ছেন একদম অল্প ময়লা তো একদম কালো হয়ে গেছিলো এখন থ্রোটল বডিটা কিছুটা একদম নতুনের মতো হয়ে গেল সো এখন হচ্ছে ফুয়েল ইনজেক্টর ক্লিন হচ্ছে সো এখন হচ্ছে আমার ফুয়েল পাম্পটা পরিষ্কার করার পালা এটা হচ্ছে লাস্ট স্টেপ এই ফুয়েল পাম্পটার ভিতরে অনেক ময়লা থাকে যেটা তেলকে সাপ্লাই করে ফুয়েল ইনজেক্টরে এটা সাপ্লাই করে তো এটা এখন খুলে ক্লিন করতে হবে তো এখানে হেল্প করতেছে জুবাইর ভাই তার অনেক ধন্যবাদ সে কষ্ট করে ট্যাঙ্কিটা ধরে রাখছে আমি ভিডিও করতেছিলাম সো এখন ফুয়েল পাম্পটা ক্লিন হবে সো এই হচ্ছে আমার ট্যাঙ্কের ভিতরে অবস্থা দেখতেই পাচ্ছেন ফুয়েল পাম্পের অবস্থা এবং ট্যাঙ্কের যে মানে মুখ এইটা একদম ময়লায় ভরে গেছে তো এটা দেখার পর আমি তো অবাক
যে এইটাও কি অবস্থা, এমনি বাইক চালানো যায় কি না। আর আমাদের দেশের তেলের অবস্থা তো নাই বললাম, তো বুঝতেই পারতেছেন কোন অবস্থায় আছি। তো ফুয়েল পাম্পের অবস্থা খুবই খারাপ, দেখেন এই ময়লাগুলো যদি মানে ভিতরে যায় কীরকম লাগে, আর একটা বাইকের পারফরমেন্স ড্রপ হবে না কেন। তো আমি আমার ট্যাঙ্ক থেকে কিছু অক্টেন নামাই দিতেছি যে ভালো ভালো করে যেন ক্লিন করতে পারে, তো সেই ক্ষেত্রে এখন ক্লিন শুরু হবে। সো যেমন কথা তেমন কাজ, এটা ক্লিনিং শুরু হয়ে গেছে। অক্টেন এটা পরিষ্কার করতে গেলে অক্টেনই লাগবে, তো এই কারণে আমি অক্টেন দিয়েছি। দেখেন কি ময়লা বেরোচ্ছে, এটার মানে অবস্থা খুবই খারাপ ছিল, এটার কালারই চেঞ্জ হয়ে গেছে ময়লায়, অনেক ময়লা ছিল এটার ভিতরে, অনেক অক্টেন লাগছে এটা ওয়াশ করতে। সো অলমোস্ট আগে থেকে অনেকটা ক্লিন হয়েছে, দেখতে পারতেছেন হাওয়ার প্রেশার দিয়ে সব ময়লা বের হয়ে যাচ্ছে, তো আগের থেকে অনেক ভালো লুক আসছে, একদম সাদা হয়ে গেছে। সো এখন হচ্ছে আমার বাইকের এয়ার ফিল্টারটা চেক করার পালা, এটা ভালো আছে কি না খারাপ, যদি ভালো থাকে তাহলে এটাই চালাবো। এখন খুলতেছে, খুলা দেখবে যে এয়ার ফিল্টার ভালো আছে কি না। তো এয়ার ফিল্টার বাইকের একটা অন্যতম জিনিস যেটা অনেক কিছু নির্ভর করে। সো আমাদের সার্ভিসিং অলমোস্ট সব কিছুই শেষ, এখন সব কিছু আবার ফিটিং চলতেছে, একে পার্ট বাই পার্ট, তো সব কিছু লাগানো হচ্ছে। সো সব কিছু শেষে লাস্ট ফিনিশিং হচ্ছে একটা শাইনিং পলিশ দিতেছে, যেটা বাইকের শাইনটা অনেক বাড়ায়। তো এটা হচ্ছে ফ্লামিঙ্গো কোম্পানির শাইন পলিশ, তো এই পলিশটা অনেকই ভালো, মানে ইউজ করে দেখতে পারেন, আমি ইউজ করছি। এটা বাইকের অনেক একটা মানে গ্লেসি, মানে একটা গ্লোসি গ্লোসি ভাব নিয়ে আসে, তো এটা হাত দিয়ে আগে ডলে ডলে এটা লাগাইতে হবে। এভাবে লাগানোর পর এটা মুছে নিতে হবে, মুছার পর যত মুছবেন বাইক তত চকচক করবে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।